ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে অনেক স্বাগতম আমাদের বিউটি অ্যান্ড লাভলি চ্যানেলে দর্শক আজ আমি তোমাদের সাথে একটা সিম্পল রেমেডি শেয়ার করব আশা করি তোমাদের এই রেমেডিটি অনেক ভালো লাগবে আজকের রেমেডি দুইটি প্রোডাক্ট দিয়ে দেখাবো এবং খুবই সিম্পলভাবে দেখাবো তোমাদের স্কিন কেয়ারে কোনো ধরনের ঝামেলা না হয় বাসায় বসে তোমরা খুব সিম্পলভাবে স্কিন কেয়ার করতে পারো সেটাই আজকে আমি চেষ্টা করব তো এখানে আমি দুইটা প্যাক তোমাদের সাথে শেয়ার করব একটা হচ্ছে ব্রাইডাল উপটান আর একটি হচ্ছে মাচাটি মাচাটি এবং হচ্ছে ব্রাইডাল লুপটান কী কী কাজ করে সেটা তো আমি শেয়ার করবই তবে এই দুটি প্রোডাক্ট তোমরা কোথায় পাবে সেটা আমি প্রথম বলে নিই এই দুটি প্রোডাক্ট তোমরা হচ্ছে মার্কেটে পেয়ে যাবে মাচাটি হচ্ছে এমন একটি টি যেটা তোমরা অনলাইনেও পেতে পারো মাচাটি পিম্পল দূর করতে অনেক সহায়তা করে থাকে এবং হচ্ছে পাশাপাশি ব্রাইডাল উপটান তোমরা জানো ব্রাইডাল উপ হচ্ছে এমন একটি উপটান যেটা সাথে সাথে ইনস্ট্যান্টভাবে স্কিনটাকে গ্লোয়িং করে থাকে ব্রাইডাল উপ্থান তৈরি করা অনেক সহজ তোমরা বাসায় তৈরি করে নিতে পারবে প্রথমত মসুরির ডাল বেশিয়ান চন্দন এবং হচ্ছে পাশাপাশি তোমরা আরও কিছু উপাদান মিক্সড করে নিজের মন মতো করে কিন্তু ব্যবহার করতে পারো যেমন সাথে একটু মধু এবং হচ্ছে গোলাপ জল তোমরা ব্যবহার করতে পারো এতে করে খুব সুন্দর একটা স্কিনে ব্রাইটেনিং এফেক্ট দেবে যাদের বিয়ে কোনো পার্টি বা কোনো ধরনের অনুষ্ঠান তারা কিন্তু অবশ্যই এক সপ্তাহ আগের থেকে স্কিনে যত্ন নেওয়া শুরু করবে দেখবে যে তোমাদের স্কিনটা এত সুন্দর গ্লোয়িং হবে এত সুন্দর ফ্ললেস হবে যে বলার বাহিরে আমি আজকে নিজে তোমাদেরকে স্কিন কেয়ারটা করে দেখাবো আশা করি আমার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশের বেলাইকেন ক্লিক করতে ভুলবে না সো এই ব্রাইডাল লুপটা আমি এটা একটু এটা আমি নিজে বাসায় তৈরি করিনি এটা হচ্ছে একদম মিক্সড করাই ছিল সো আমি এখানে নিয়েছি এক চামচের মতো মাচাটি এবং এক চামচের মতো ব্রাইডাল লুপটান কারণ আমার স্কিনে কিছুদিন যাবত দুই একটা করে ব্রণ উঠছে আমি যখনই একটু ফাস্টফুড খাবার বা তৈলাক্ত খাবার খেয়ে থাকি তখনই দুই একটা করে ব্রন বের হয় যার কারণে আমি এই ধরনের ফেস প্যাক নিজে তৈরি করে ব্যবহার করে থাকি ঠিক তোমরাও কিন্তু এভাবে তৈরি করে কিন্তু ব্যবহার করে দেখতে পারো অবশ্যই তোমরা ভালো রেজাল্ট পাবে এবং যারা রেজাল্ট পাচ্ছ তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে সো আমি এখানে জাস্ট পানি দিয়েই মিক্সড করে নিয়েছি তোমরা চাইলে মধু মিক্সড করতে পারো তোমরা চাইলে গোলাপ জল মিক্সড করতে পারো অথবা যেই টোনারটা তোমার সব থেকে বেশি ভালো লাগে মানে হচ্ছে হোম টোনার সেটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো সো ভালো মতো প্রথমত মিক্সড করে নেবে দেন হচ্ছে এখানে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি ফেসটাকে ওয়াশ করে নিবে আমি এখানে জাস্ট একটু কাজল ব্যবহার করেছি আর তেমন কিছু ব্যবহার করিনি ফেসে অবশ্যই ফেসটা ক্লিন রাখতে হবে এতে করে তোমার স্কিনে কিন্তু এটা ভালো কাজ করবে যদিও এখানে আমার ফেসে যে ছোট ছোট পিম্পলের কথা আমি বলছিলাম এটা কিন্তু তেমন একটা বোঝা যাচ্ছে না কিন্তু অবশ্যই আমার স্কিনের ছোট ছোটো পিম্পল হয়ে থাকে যখন তৈলাক্ত খাবার আমি খাই আর যখন আমি এটা ব্যবহার করি মাচাটি জাস্ট এক থেকে দুই দিন ব্যবহারে আমার স্কিন এত সুন্দর গ্লো চলে আসে এবং হচ্ছে সব পিম্পল গায়েব হয়ে যায় ব্রনের সাথে যেহেতু আমার পুরনো সম্পর্ক যার কারণে ব্রণের রিলেটেড যত ধরনের সলিউশন আছে আমি এগুলো জানি এবং নিজে অ্যাপ্লাই করার চেষ্টা করি আজকে যে ফেস প্যাকটা করছি যাদের বয়স দশ বছর সেই ছোট বাচ্চারাও কিন্তু এটি ব্যবহার করতে পারবে কারণ হচ্ছে এটার মধ্যে কোনো ধরনের কেমিক্যাল নেই অনেক মায়েরা আমাকে কল দিয়ে জিজ্ঞেস করেন যে আমার বাচ্চার এর জন্য কি ব্যবহার করব স্কিন ব্রাইটেনিং গ্লোয়িংয়ের জন্য আমি তাদের জন্য বলবো যে অবশ্যই এমন কিছুই ব্যবহার করাবেন না আপনার বাচ্চাকে যেটা আপনার বাচ্চার স্কিনে ক্ষতি হতে পারে পরবর্তীতে স্কিনে নষ্ট হয়ে যেতে পারে এরকম কোনো কিছু ব্যবহার করাবেন না এই ধরনের ঘরোয়া রেমেডি যদি বাচ্চাদেরকে ব্যবহার করেন এতে করে বাচ্চার কোনো ধরনের সাইড ইফেক্ট হবে না এবং হচ্ছে খুব সহজেই বাচ্চারা কিন্তু এই ধরনের প্রোডাক্টে ভালো রেজাল্ট পাবে বাচ্চা বলতে আমি এখানে দশ বছর বা বারো বছরের পরে ছেলে কথা বল বলছি এটা করে কিন্তু স্কিনে ট্যানিং দূর হবে যাদের স্কিনে অনেক বেশি ট্যানিং হয়ে গেছে যারা রোদ্রে নিয়মিত বাহির হন যেহেতু প্রচুর পরিমাণে গরম এখন সামার চলছে সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই এই ধরনের প্রোডাক্ট আপনারা ব্যবহার করতে পারেন মাথাটি অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় তাও আমি এখানে পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখেছি এবং হচ্ছে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে ওয়াশ করে নিব তখন আপনারা দেখতে পাবেন সাথে সাথে ইনস্ট্যান্ট একটা ব্রাইটেনেস কিন্তু চলে আসে আমি মনে করি স্কিন গ্লোয়িংয়ের জন্য এর থেকে ভালো ফেস প্যাক হয়তো হবে না আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করার পর অবশ্যই আমাকে জানাবেন যে আপনার স্কিনটা কেমন হচ্ছে আর আমি আরেকটি চ্যানেল খুলেছি নতুন সেটি হচ্ছে আমার নিয়মিত ভ্লগের জন্য সেখানে আমি বিভিন্ন ধরনের সেখানে আমি বিভিন্ন ধরনের প্রোডাক্টের রিভিউ পাশাপাশি আমার লাইফস্টাইল স্কিন কেয়ার এভরিথিং আমি সেখানে শেয়ার করি অনেস্টভাবে সেখানে আমি আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করে থাকি যদি এই ধরনের ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা আমার চ্যানেলটি ভিজিট করবেন আমি অনেক খুশি হব সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সো এখানে আমি আমার ফেসটা পুরো ভালো মতো ওয়াশ করে আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে পাবেন যে কি সুন্দর একটা ব্রাইটনেস চলে আসে স্কিনে এবং যাদের বয়স চল্লিশের উপরে তাদের জন্য বলবো যে এই ধরনের স্কিন কেয়ার আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাকে অবশ্যই আপনারা জানাবেন সো আমি আজকের মতো ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ